একটা নতুন ব্লগ নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আছি হচ্ছে ক্লাসিক ফুড সেন্টার। তো তোমাদের আগে অ্যাড্রেসটা বলে দিই আমি যে ক্লাসিক ফুড সেন্টারটা কোথায়। ক্লাসিক ফুড সেন্টার হচ্ছে পুরো প্রপার গোপালনাথ ঠাকুর রোডে, রামকৃষ্ণ মিশনের অপোজিটে, সেখানে হচ্ছে ক্লাসিক ফুড সেন্টার। সো ক্লাসিক ফুড আমি তো বাবাকে দেখাবো, তার আজকে খুবই ভালো আমার লাগ যে আমরা খালি একটা স্পেস পেয়ে গেছি। তো আমি বাবাকে একটুখানি দেখাবো, দেখাতে বলবো যে রেস্টুরেন্টটা কতটা ক্লিন, কতটা হাইজেনিক। ওকে, সো তোমরা দেখে নিয়েছো যে রেস্টুরেন্টটা খুবই ক্লিন আর হাইজেনিক। আর হ্যাঁ, সত্যি আমার কপাল ভালো আজকে যে একদম খালি খালি বসে এই ভিডিওটা আমি শুট করতে পারছি। ঠিক আছে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদম ভুলবে না, প্রচুর পরিমাণে শেয়ার করো তোমার ফ্রেন্ড রিলেটিভ এদের সাথে শেয়ার করো। অ্যান্ড হ্যাঁ, সাবস্ক্রাইব তো মাস্ট, সাবস্ক্রাইব না করলে বুঝে নেবে কিন্তু। হ্যাঁ, সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দেবে, যাতে যা নোটিফিকেশান আসে সব আগে যেন তোমার ফোনে আসে, সব করে দাও। তো গাইস, আমি আবার ফিরে চলে এসেছি এবং আমার সামনে আমার মোস্ট ফেভারিট খাবার আছে, যেটা হচ্ছে কি রুমালি রুটি আর মাটন টিক্কা। এই হচ্ছে রুমালি রুটি, সরি মাটন টিকিয়া, আর এটা হচ্ছে মাটন টিকিয়া। কালারটা দেখো আর গ্রেভিটা দেখো, পুরো থিকনেস একদম। সো কোনো টাইম ওয়েস্ট না করে আমি একটা বাইক থেকে শুরু করে দেবো। আর এই ডিশটা খুবই চিপ, টোটালি এটা মিলিয়ে রুমালি রুটি আর মাটন টিকিয়া মিলিয়ে অনলি রুপিস 68। হ্যাঁ, অনলি রুপিস 68। তাই সেই চিপ খাবারের জন্য আমি এটাই রেকমেন্ড করবো যে ক্লাসিকে আগে এসো। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলবে।
হবে না, তাহলে যা নোটিফিকেশান আছে সেটা যেন তুমি আগে তোমার ফোনে পাও, ঠিক আছে? সহজে ভাই, এখন আবার অন্য কোনো দিন নতুন ব্লগ নিয়ে আসবো আবার।